আসসালামু আলাইকুম। আমি এখন 26 তারিখের ওয়ার্ক ট্রেকিং রেকর্ড করতেছি। তো 26 তারিখে বিএফআরআই কাজের মধ্যে আমি যা কাজ করলাম সেটা হচ্ছে অ্যাপের মধ্যে বেশ কিছু ইস্যু আছিল, অনেক জায়গায় কিছু এরর দেখা দিচ্ছে, সে এররগুলো ফিক্স করলাম। আর এর পাশাপাশি লোকাল ডেটাবেস এবং অনলাইন ডেটাবেস সার্ভার ডেটাবেস থেকে দুই জায়গা থেকে ডাটা এনে এখানে শো করাচ্ছি। যদি আমরা একটু দেখি তাহলে বলতে স্টার্ট করলে প্রথমের এখানে 35টা ডেটা, এটা হচ্ছে লোকালে আছে, 35টা ডেটা লোকালে থাকবে। এই পর্যন্ত হলুদ পর্যন্ত উপর থেকে শুরু করে যেগুলো আছে এখানে 35টা আছে, এগুলো লোকাল ডেটাবেস থেকে আসতেছে। এখানে বাকি যে তিনটা আছে সেই তিনটা আসবে সার্ভার থেকে। আর এর পাশাপাশি এখানে বেশ কিছু ইমেজ আমি নতুন করে অ্যাড করলাম, এখানে অনেকগুলো পুরাতন ইমেজ, এখানে বেশিরভাগ ইমেজ অনেক ছোটো ছোটো। তো এর মধ্যে আমি যে কয়টা ইমেজ মানে নেট থেকে সার্চ করে পেলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম। আর এর পাশাপাশি আমাদের এই যে মানে লোকালে যে ডাটাগুলো আছে, লোকালে ডাটাগুলোর যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো আমি কালকে মানে সন্ধ্যার পর থেকে আমি এটা নিজে টাইপ করে লিখেছি, আর লেখার পর আমি এখানে আপলোড দিয়ে দিছি, আর যার কারণে এগুলো লোকাল থেকে আসতেছে। তো এই ছিল আজকের 26 তারিখের কাজ।